টু জিরো টু ফোর দু হাজার চব্বিশের নার্সিং পরীক্ষার প্রস্তুতি সংক্রান্ত আজকের ভিডিও তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এনএমজিন লাইফ সায়েন্স ক্লাস টু জিরো টু ফোর দু হাজার চব্বিশের ক্ষেত্রে লাইফ সায়েন্সের প্রিপারেশনের জন্য এবং অন্যান্য সাবজেক্টের প্রিপারেশনের জন্য অলরেডি আমরা যে ফ্রি ক্লাসেস গুলো সারা বছর ধরে প্রোভাইড করি তো সেটার শুভারম্ভ কিন্তু অনেকদিন আগেই হয়ে গেছে আজকে যে পার্টটি সেটা কিন্তু পার্ট নাইন অর্থাৎ এর আগে আমরা লাইফ সায়েন্সের ক্ষেত্রে শুধুমাত্র লাইফ সায়েন্সের ক্ষেত্রে অলরেডি সিরিজ এইট পর্যন্ত কমপ্লিট করেছি অর্থাৎ কি আটটা ক্লাস আমরা কমপ্লিট করে নিয়েছি যারা এর আগের ক্লাসগুলো এখনো পর্যন্ত দেখে উঠতে পারেন তোমরা ইউটিউবে গিয়ে সার্চ করো এন এম জিএম লাইফ সায়েন্স ক্লাস টু জিরো টু ফোর রোহিত স্যার অথবা এন এম জিএম লাইফ সায়েন্স ক্লাস টু জিরো টু ফোর আমাদের চ্যানেলের নাম দিয়ে অথবা এন এম জি এন এম টু জিরো টু ফোর প্রিপারেশন বা এন এম জি এম প্রিপারেশন টু জিরো টু ফোর রোহিত স্যার যে কোনো একটা দিয়ে সার্চ করলে কিন্তু তোমরা এর আগের সমস্ত ক্লাসগুলো পেয়ে যাবে তো আজকে আমরা যে চ্যাপ্টারটাকে টার্গেট করেছি সেটা হলো সেকেন্ড চ্যাপ্টারকে পেরিয়ে থার্ড চ্যাপ্টারে আমরা পৌঁছে গেছি ফার্স্ট চ্যাপ্টার আমরা অলরেডি কমপ্লিট করে নিয়েছি সেকেন্ড চ্যাপ্টারটা এর পরের যে থার্ড সিরিজটা আসবে সেটাতে আমরা কমপ্লিট করাবো আজকে আর থেকে আমরা কিন্তু তৃতীয় চ্যাপ্টার অর্থাৎ আমাদের ক্লাস টেনের লাইফ সায়েন্সের যেটা তৃতীয় চ্যাপ্টার রয়েছে হেরিডিটি অ্যান্ড কমন জেনেটিক ডিজিজ অর্থাৎ কি বংশগতি এবং সাধারণ জিনগত রোগ খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ক্লাস টেনের যে কয়েকটা চ্যাপ্টার রয়েছে আলাদা করে বলার মতো কিচ্ছু নেই প্রত্যেকটা চ্যাপ্টারই সমসাময়িকভাবে গুরুত্বপূর্ণ তো সেই চ্যাপ্টার থেকে আজকে আমরা দুটো পার্টে এই চ্যাপ্টারটাকে ভাগ করেছি প্রথমত যেটা আছে সেটা বংশগতি এবং দ্বিতীয়ত যেটা সাধারণ জিনগত রোগ সাধারণ জিনগত রোগ চ্যাপ্টারটা থেকে থেকে কিন্তু আমরা মানে ওই আলাদা করে একটা ক্লাস করব আজকের জন্য শুধুমাত্র আমরা বংশগতি থেকে বংশগতি থেকে গুরুত্বপূর্ণ প্রায় পঞ্চাশটি মতো প্রশ্ন যে ঢাঁচে তোমাদের প্রশ্ন আছে এবং যেই ধরনের প্রশ্ন তোমরা এক্সামের হলে গিয়ে ফেস করবে সেই ধরনের প্রশ্ন প্রত্যেকটা প্রশ্নের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ এবং চারটে যে অপশন থাকবে প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে চারটে অপশন থাকবে সেই চারটে অপশন কে নিয়ে আর কি কি প্রশ্ন সেখান থেকে অ্যারাইজ হতে পারে সমস্ত পুঙ্খানুপুঙ্খ বিচার করবে এবং সেই পাশাপাশি এনএম জেন এম ফর্ম ফিল আপ টু জিরো টু ফোর দু হাজার নার্সিং পরীক্ষার ফর্ম ফিল আপ কিন্তু খুব শীঘ্রই শুরু হতে চলেছে যারা যারা এবছরের অন করো এবং পরিমাণে শেয়ার করো দেখো দু হাজার নার্সিং পরীক্ষার ফর্ম ফিল আপ কিভাবে করবে ফর্ম ফিল আপের সম্পূর্ণ পদ্ধতি কি রয়েছে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা থেকে রেজাল্ট থেকে শুরু করে কাউন্সিলিং থেকে শুরু করে এ টু জেড সমস্ত তথ্য পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে তোমরা জুড়ে থাকো যদি প্রয়োজন হয় এবং সেই পাশাপাশি স্বপ্নের উড়ান ব্যাক দু হাজার চব্বিশ দুহাজার চব্বিশে যেটা আমাদের এনএম জেন এম এন্ট্রান্স এক্সাম এর জন্য কোচিং ব্যাচ স্বপ্নের উড়ান ব্যাচ তো স্বপ্নের উড়ান ব্যাচে যারা ভর্তি হতে চাইছো যারা অ্যাডমিশন নিতে চাইছো আমি সবচেয়ে একটু ব্যাচের ডিটেলস টা বলে দিই দেখো প্রথমত যেটা ব্যাপার প্রত্যেকটা সাবজেক্টের জন্যই কিন্তু টিচার রয়েছেন অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা টিচার তার মানে প্রত্যেকটা সাবজেক্টই তোমরা এখানে পাবে কোনো একটি বা দুটো সাবজেক্ট পড়ানো হয় এরকম নয় তোমাদের যে সাবজেক্টগুলো রয়েছে লাইফ সায়েন্স রয়েছে ফিজিক্যাল সায়েন্স রয়েছে জেনারেল নলেজ রয়েছে রিজনিং রয়েছে ইংলিশ রয়েছে ম্যাথ রয়েছে জিকে রয়েছে সমস্ত কিছু সমস্ত সাবজেক্ট মিলিয়েই কিন্তু এই এবার আসি প্রত্যেক সাবজেক্টের জন্য যেহেতু আলাদা আলাদা টিচার আছেন সেই জায়গা থেকে আমাদের এবছরের নতুন প্রয়াস লাইফ সায়েন্সটা পার্সোনালি আমি দেখাচ্ছি ফিজিক্যাল সায়েন্সের জন্য তিনজন টিচার ইংলিশের জন্য দুজন ম্যাম আছেন ম্যাথের জন্য একজন স্যার আছেন একজন ম্যাডাম আছেন জি এবং রিজনিং পার্টটা আমি এবং ম্যাথের স্যার করে দেখাচ্ছি তো এই সমস্ত কিছু মিলিয়ে এবং এই যে কোর্সটা এই কোর্সটা তোমরা পার্চেস করতে পারবে জুন মাস পর্যন্ত জুন মাস পর্যন্ত এই কোর্সটা তোমরা পাবে এবং এর সঙ্গে আরও অনেক কিছু আছে ধীরে ধীরে আমি এক এক করে আসছি সপ্তাহে ছয় দিন করে ক্লাস প্রত্যেক সপ্তাহে ছয় দিন করে ক্লাস পার ডে একটা করে সাবজেক্টের ক্লাস হলো এবার ব্যাপারটা হচ্ছে প্রত্যেক সপ্তাহে আমরা দুটো করে মক টেস্ট নিচ্ছি এখন ছোট ছোট মক টেস্ট গুলো চলছে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট গুলো চলছে এর পরবর্তীকালে অবশ্যই ফুল মক টেস্ট থাকবে প্রায় মোটামুটি হিউজ অ্যামাউন্ট অফ মক টেস্ট থাকছে তোমরা নিজেরাও হিসাব করে নিতে পারো প্রত্যেক সপ্তাহে যদি দুটো করে মক টেস্ট হয় জুন মাস পর্যন্ত তুমি টোটাল কতগুলো মক টেস্ট ফেস করবে এটা আশা করছি আলাদা করে আর বলতে হচ্ছে না তো এই হলো টোটাল ব্যাপার এবার আসছি যে এই ব্যাচটা যখন এন্ডিং চলছে তখন আমাদের একটা নতুন ব্যাচ লঞ্চ হয় যে ব্যাচটা আমরা এইচএস এর পর লঞ্চ করে থাকি ক্র্যাশ কোর্স ব্যাচ আমরা লঞ্চ করি সফটওয়ার ক্র্যাশ কোর্স ব্যাচ টু তো সেই ব্যাচটা কিন্তু যারা এখন থেকে ভর্তি হবে তারা কিন্তু সেই ব্যাচটা অবশ্যই পারচেস করতে পারবে অর্থাৎ আমাদের যারা পুরনো স্টুডেন্ট রয়েছে তাদের জন্য কিন্তু ওই ব্যাচটা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে ফার্স্ট ব্যাচ সেকেন্ড ব্যাচে যারা অলরেডি রয়েছে তাদের জন্যও বিনামূল্যে থাকবে তোমরা যারা ভর্তি হতে তোমাদের জন্যও কিন্তু বিনামূল্যে থাকবে তো এই সমস্ত কিছু মিলিয়ে টোটাল তোমাকে যে খরচটা করতে হবে সেটা হলো টাকা জুন মাস পর্যন্ত এত কিছু সব কিছু মাত্র তেরোশো টাকাতে কিন্তু তোমরা পারচেস করতে পারবে তো যাদের প্রয়োজন হচ্ছে কোচিং নেওয়ার প্রথম তোমার যেটা কাজ হবে আমি বললাম বলে যে কোচিং নিতে হবে এরকম কোনো মানে নেই প্রথম তোমার যেটা কাজ আগে ক্লাস দেখো এগুলো বলবে না কেউ কারুর প্রয়োজন নিয়ে বলা প্রথম যেটা তোমার কাজ হলো সেটা হলো ক্লাস দেখো আমরা যে ক্লাসগুলো আমরা সারা বছর ধরে এখনো পর্যন্ত কিন্তু প্রায় অনেকগুলো ক্লাস আমরা প্রোভাইড করে দিয়েছি সেই ক্লাস দেখো ফ্রি ক্লাসে আগে দেখো ক্লাস দেখে যদি তোমার মনে হয় যে হ্যাঁ তুমি বুঝতে বুঝতে পারছো পারছো আমাদের পড়ানো ক্লাস ভালো লেগেছে সেগুলো অবশ্যই দেখতে পারো দেখার পরে ভালো যদি লাগে এবং সেই পাশাপাশি দাদা দিদিরা চান্স পেয়েছে তাদের স্ট্র্যাটেজি কেমন ছিল তাদের পড়াশোনা কেমন ছিল অবশ্যই সেই ভিডিওগুলো যারা দেখতে চাইছো বা যে সমস্ত গার্জিয়ান আছেন আপনারা যারা দেখতে চাইছেন কমেন্টে চলে যান ফার্স্ট কমেন্টে দেখুন একটা কমেন্ট পিন করা আছে সেখানে কিন্তু সমস্ত লিঙ্ক দেওয়া আছে তো এই সমস্ত কিছু মিলিয়ে টোটাল কোর্সের খরচ এটা বললাম যারা ভর্তি হতে চাইছো যদি ইচ্ছুক হয় সমস্ত কিছু দেখার পর বা যদি ইচ্ছুক হয়ে থাকেন আপনাদের বাড়ির ছেলে মেয়েদের ভর্তি করার জন্য অবশ্যই নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপ করে লিখে পাঠাবেন যে আমি অ্যাডমিশন নিতে চাই আমি প্রসেসটা বলে দিচ্ছি ওখানে হোয়াটসঅ্যাপ করার সাথে সাথেই দেখবেন আপনার কাছে একটা ডিটেলস চলে যাবে সেখানে পুরো পেমেন্টের ডিটেলসটা দেওয়া থাকবে কত টাকা পেমেন্ট করতে বলে দিলাম পেমেন্টের নাম্বার দেওয়া থাকবে পেমেন্ট কীভাবে করবেন কোন কোন পেমেন্ট অপশান আপনি ইউজ করতে পারবেন জেনারেলি যা হয় এখন এখন তো কোনো এরকম ব্যাপারও নেই পেমেন্টের নাম্বারে পেমেন্ট করবেন পেমেন্ট করার পরে কি কি করতে হবে সেটাও লিখে দেওয়া থাকবে ফোন কখন করতে পারবেন কোন টাইম থেকে কোন টাইমের মধ্যে ফোন করতে পারবেন সেটাও লিখে দেওয়া থাকবে আপনাদের অসুবিধে হলে অবশ্যই ফোন করে আরো ডিটেলসে জেনে নিতে পারেন তো আজকে যেটা ক্লাস সেটা বললাম যে আমরা ক্লাস টেনের থার্ড চ্যাপ্টার থেকে আমরা ক্লাস করব প্রত্যেক খাতা পেন রেডি থাকো যেমনটা বললাম যারা আমাদের ব্যাচের আছো তোমাদের কিন্তু একটা ভালো রিভাইজ হতে চলেছে প্রত্যেক খাতা পেন রেডি থাকবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমরা কিন্তু অবশ্যই বলবো তার পাশাপাশি তোমরা চেষ্টা করবে আমাদের বলার আগে তোমাদের নিজেরা উত্তরগুলো গুলো জানানোর কমেন্ট বক্সে উত্তরগুলো জানানোর চেষ্টা করবে বেশ কিছু প্রশ্ন কিন্তু তোমাদের জন্য শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে রেখেছি এই প্রশ্নগুলো এমনভাবে সাজানো হয়েছে তোমার পুরো চ্যাপ্টারটা মানে বংশগতির কিন্তু পুরোটাই কভার হয়ে যাবে শেষে যেটা জেনেটিক ডিসিজ আছে ওইটা নিয়ে আরেকটা ক্লাস করবো তো সেভাবেই প্রশ্নগুলো সাজানো হয়েছে এমসি কিউ সলিউশনে হবে রিভিশনও হবে প্লাস প্রত্যেকটা পয়েন্টের প্রত্যেকটা পয়েন্ট থেকে কি কি এক্সট্রা কোশ্চেন আসতে পারে সেগুলোও ডিসকাস করব খাতা পেন অবশ্যই রেডি রাখবে এবং ক্লাসটি যদি ভালো লাগে ক্লাসগুলিকে সাপোর্ট করো লাইক করার চেষ্টা করবে তোমাদের তরফ থেকে সাপোর্ট না এলে ক্লাসগুলো কোথাও একটা কমতি থেকে যায় এবং ধীরে ধীরে কিন্তু ক্লাসের পরিমাণ কমে যাবে তো ক্লাসগুলোকে সাপোর্ট করো যদি শেষ দিন পর্যন্ত ক্লাস পেতে চাও তো দেখা যাক আমাদের প্রথম প্রশ্ন আজকে কি রয়েছে বলেছে যে জিন শব্দটি প্রথম ব্যবহার করেন কি আমরা এখানে চারজন বিজ্ঞানী নাম দেখতে পাচ্ছি বিজ্ঞানী মেন্ডেল আছে উইলহেম জোহানসন আছে মর্গান আছেন এবং পিটারসন আছেন ঠিক আছে তো দেখো প্রথমে আমি সঠিক উত্তরটা কিভাবে বলে দিই অনেকেই হয়তো জানো মেন্ডেলের ব্যাপারটা তো একদিকে চলে গেল বাকি যেখানে সঠিক উত্তরের ব্যাপার আসছে সেটা হচ্ছে জোহানসন তাহলে এই অপশন গ হচ্ছে এখানে আমার সঠিক উত্তর এইবার এখান থেকে কিন্তু একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে যে জোহানসন উইলহেম জোহানসনকে এনাকে কি বলা হয় না ইনি প্রথম কিন্তু ওই জিনের যে ব্যাপারটা অর্থাৎ জিন শব্দটা জিন শব্দটাকে কিন্তু প্রথম প্রবর্তন করেন যেমন এটাও ঠিক সেই সঙ্গে কিন্তু আরও একটা ব্যাপার আমাদের মাথায় রাখতে হবে যদি জিন না বলে যদি জিন না বলে প্রত্যেক খাতাতে নোট ডাউন করো জেনোটাইপ বলে জিন না বলে কি বলবে হয়তো বললো তোমাকে জেনোটাইপ বলে অর্েনোটাইপ তাহলে হয় জেনোটাইপ ফেনোটাইপ এই দুটো ব্যাপার বললেও কিন্তু একই উত্তর হবে ওই উইলহেম জেহনসনের নামই আসবে ঠিক আছে যদি বলে জেনোটাইপ কে আবিষ্কার করেন বা যদি বলে ফেনোটাইফ কে আবিষ্কার করেন একই ব্যাপার ঠিক আছে এবার বাকি আর যে দুটো আছে দেখো দুজন বিজ্ঞানীর আরো এখনো নাম দেওয়া আছে তার মধ্যে একজন আছেন মর্গান মর্গান হচ্ছে টি এইচ মর্গান থমাস হান্ট মর্গান থমাস হান্ট মর্গান কি করেছিলেন জানো তো অর্থাৎ অপশন গ তে সরি অপশন খতে যেটা আছে উনি প্রথম বলেছিলেন যে জিন এই যে আমাদের যে জিন গুলো জিন গুলো হচ্ছে কোথায় থাকে না ক্রোমোজোমের ভেতরে স্টোর থাকে কি বলেছিলেন না উনি প্রথম বলেন যে ক্রোমোজোমের ভেতরেই কিন্তু জিন গুলো স্টোর থাকে ক্রোমোজোমের ভেতরে জিন স্টোর থাকে বেশ তো জিনস আর স্টোর ইন ক্রোমোজোম ইনসাইড দা সেল নিউক্লিয়াই বেশ তাহলে এই হচ্ছে আমার এখানে টোটাল ব্যাপার বাকি পিটারসনেরও একদম ছেড়ে দেওয়া যায় না বংশগতিতে ওনারও একটা সামান্য টুকু একটা সংযোগ রয়েছেন তবে সেটা খুব বেশি ধরার মধ্যে নয় বা এই প্রশ্নের সাপেক্ষে সেটা হবে না যাই হোক চলো এবার আমরা দু নম্বর প্রশ্নে যাই দেখো বলেছে মানুষের দেহ কোষে অটোজমের সংখ্যা কটা ঠিক আছে তাহলে এই জায়গাটা একটু ছোট্ট করে ঝালিয়ে নেওয়া যাক আমরা প্রত্যেকেই এই ব্যাপারে অবগত আছি আহ কথা আমাদেরকে বলেছে তাহলে আমাদের ক্ষেত্রে কিন্তু টোটাল টোটাল যদি আমরা দেখি তাহলে টোটাল আমাদের ক্রোমোজোম কতগুলো আছে আছে যেটাকে আমরা আরো সহজভাবে কিভাবে লিখি না তেইশ জোড়া হিসাবেও আমরা কিন্তু লিখতে পারি এটাকে বেশ তো এই হচ্ছে ব্যাপার এবার আমাকে সেখানে অটোজোমের সংখ্যা নির্ণয় করতে বলেছে এখন এই ছিচল্লিশটা পুরোটাই কিন্তু অটোজোম নয় অটোজোম সেখানে কটা থাকে না অটোজোম থাকে আমার চুয়াল্লিশটা চুয়াল্লিশটা থাকে অটোজোম আর দুটো থাকে আমার সেক্স ক্রোমোজোম সেক্স ক্রোমোজোমের আরেকটা অল্টারনেটিভ নাম হলো অ্যালোজোম তার মানে সেক্স ক্রোমোজোমটাকে আমরা কিন্তু এখানে ব্র্যাকেটে অ্যালোজোম বলেও লিখতে পারি আমাকে বলেছে অটোজোমের সংখ্যা কটা থাকে চুয়াল্লিশটা মানে কি দাঁড়াচ্ছে বাইশ জোড়া অপশান খতে যেটা আছে এটা হবে আমার এখানে সঠিক উত্তর বেশ যদি এটা তেইশ জোড়া করতে হতো তাহলে আমাকে এখানে অটোজোমের জায়গাটা কেটে দিতে হতো অটোজোমের জায়গাতে শুধু লিখতে হতো ক্রোমোজোম সংখ্যা বা দেহকোষে ক্রোমোজোম সংখ্যা কতগুলো তখন যেটা উত্তর হতো সেটা হলো ছেচল্লিশটা বা তেইশ জোড়া এই প্রশ্নের সাপেক্ষে যেটা উত্তর হবে অপশন তিন নম্বর পয়েন্টে চলো তিন নম্বরে কি বলেছে দেখো বলেছে যে আমাদের আচ্ছা এখান থেকে আরেকটা প্রশ্ন এখান থেকে আরেকটা প্রশ্ন আমি তোমাদেরকে একটু প্রশ্ন নয় আমি একটা ছোট্ট ডিসকাশন করে দিয়ে যাই সেটা হচ্ছে যে দেহকোষের ক্রোমোজোম সংখ্যা যদি জিজ্ঞেস করে তোমাদেরকে বললাম দেহকোষের ক্রোমোজোম সংখ্যা কত করবে না দেহকোষের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে ছেচল্লিশটা এটা হচ্ছে আমার দেহকোষের ক্রোমোজোম সংখ্যা বেশ আই মিন কি বডি সেল এবার যদি বাই চান্স এখান থেকে প্রশ্ন আসে যে দেহকোষ দেহ কোষটা তো আমরা সবকিছু জানলাম যদি বলে অটোজোম অটোজোমের সংখ্যা আমরা জেনে নিলাম যে চুয়াল্লিশটা থাকে যদি বলে যে অটোজোমের প্রকৃতি কেমন অটোজমের প্রকৃতি কেমন হ্যাপ্লয়েড ডিপ্লয়েড নাকি ট্রিপ্লয়েড নাকি সব সবসময় মনে রাখবে অটোজোম অটোজোম কি হয় বলতো অটোজোম সর্বদা হয় ডিপ্লয়েড অটোসম ডিপ্লয়েড অর্থাৎ টু এনিকলস টু ফোর এটা হচ্ছে ব্যাপার যদি তোমাকে সেক্সট্রোসোমের কথা বলে বা অ্যালোজোমের কথা বলে অ্যালোজোম কিন্তু সবসময় অ্যাপ্লয়েড হয় এই কয়েকটা জিনিস কিন্তু সামান্য জিনিস এগুলো খুব সহজ সরলী জিনিস কিন্তু পরীক্ষার ফলে এমনভাবে প্রশ্নগুলোকে একটু ঘুরিয়ে দেয় জাস্ট সহজ জিনিসগুলো কঠিন হয়ে যায় তো যার জন্য বারবার আমরা যেটা বলি যে কনসেপ্টকে ক্লিয়ার করো তোমার কনসেপ্ট যদি একদম ঝাঁ চকচকে থাকে সেক্ষেত্রে কোনো প্রশ্নের সলিউশন করতে তোমার কোনো দিনের জন্য অসুবিধা হবে না চলো এবার আমরা তিন নম্বরে যাই তিন নম্বর প্রশ্নে আমরা কি আছে দেখে দেখো বলেছে যে মেন্ডেলের একশঙ্কর জননের পরীক্ষার অনুসরণে একটি লম্বা মটর উদ্ভিদের সঙ্গে একটি বিশুদ্ধ খরবাকার মটর উদ্ভিদের সংকরায়ন ঘটলে প্রথম অপত্যজনিত শতকরা কত ভাগ শঙ্কর লম্বা মটর উদ্ভিদ পাওয়া যাবে তাহলে একদম প্রথম একটা জিনিস এখানে ক্লিয়ার করে নাও কার সঙ্গে কার শঙ্করায়ন হবে শঙ্কর লম্বার সঙ্গে কার হবে বিশুদ্ধ করবাকারের হবে এদের দুজনের মধ্যে হবে এবং এটা ওয়ান টাইপস অফ আমাকে বলে দিয়েছে যদি এরম হয় তাহলে এবার আমাকে কি বলেছে না খুঁজতে কি বলেছে কি খুঁজতে হবে আমাদেরকে বলেছে যে মটর উদ্ভিদের সংকরণ করলে প্রথম অপত্যজনুতে শতকরা কত ভাগ শঙ্কর লম্বা হবে শতকরা কত ভাগ শঙ্কর লম্বা শুধু জাস্ট এইটুকু আমাদেরকে বের করতে হবে অর্থাৎ কি ওইখানে পার্সেন্টেজটা বের করতে হবে তো বেশ ভালো কথা আচ্ছা এই প্রশ্নটা একটা আমাকে বলো এই প্রশ্নটা কি তোমাদের খুব কঠিন বলে মনে হচ্ছে আমি আশা করছি কি প্রত্যেকে এটা পারবে কারণ এটা একদম সিম্পল ব্যাপার তো যার কারণে আমি এই প্রশ্নটা তোমাদের জন্য কমেন্ট সেকশনে গেলাম তোমরা প্রত্যেকে আমাকে উত্তর দিয়ে জানাবে তোমরা আমাকে কমেন্ট এটা উত্তর উত্তর দিয়ে দিয়ে জানাবে জানাও তিন নম্বর প্রশ্নে সঠিক উত্তর কি হবে এবং সেই সঙ্গে সেই সাথে আমি আরও একটা প্রশ্ন তোমাদেরকে ফেস করানোর জন্য দিয়ে যাচ্ছি যেটা দেখো যে একটা টার্ম সাপোজ ধরো তোমাকে দিয়েছে একটা টার্ম টার্মটার নাম কি দিয়েছে না হেক্সা ডেকটাইলি কি বললাম টার্মের নাম কী দিয়েছে হেক্সা ডেক্টাইলি হেক্সা ডেক তো তুমি আমাকে বলবে বা তোমরা আমাকে বলবে যে হেক্সা ডেকটাইলিটা অ্যাকচুয়ালি কি প্রত্যেকে জানো যারা টেক্সট বই ভালো করে পড়েছে আশা করছি না জানার এখানে কিছুই নেই হেক্সা ডেক্টাইলি কি প্রত্যেক কমেন্ট সেকশানে আমাকে উত্তর দিয়ে জান এবার আমরা চার নম্বর প্রশ্নে চলে যাই বলেছে দিশঙ্কর জনন পরীক্ষাতে প্রাপ্ত ফেনোটাইপ অনুপাত দিশঙ্কর জননের কথা বলেছে আমাদের একদম একটা ব্যাপার নিশ্চয়ই এখনো পর্যন্ত ক্লিয়ার আছে যে দিশঙ্কর জননের ক্ষেত্রে ফেনোটাইফের ক্ষেত্রে কি হচ্ছে আর জেনোটাইপের ক্ষেত্রে কি হচ্ছে ফেনোটাইফ আর জেনোটাইপ কি সেটা নিয়ে একটু ছোট্ট করে বলি তাহলে প্রথমে হচ্ছে ফেনোটাইফ আর জেনোটাইপটাকে আমরা জিই বলে বা জি এন বলে আমরা সর্টে লিখলাম ফেনোটাইফ কাকে বলা হয় না ফেনোটাইপ সবসময় বলা হয় কিগুলোকে যেগুলো আমরা বাইরে থেকে দেখতে পাই অর্থাৎ যেগুলো হচ্ছে আমাদের বাহ্যিক বৈশিষ্ট্য বাহ্যিক বৈশিষ্ট্যগুলো হচ্ছে ফেনোটাইপ এবং ওই ফেনোটাইপগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য যে জিনগুলো কাজ করে তাদের যে সংবদ্ধকরণ সেটাকেই আমরা বলি জিনোটাইপ তার মানে জিনোটাইপের জায়গাতে আমরা জি লিখতে পারি ব্র্যাকেটে ছোট্ট করে এখানে লিখে দেবে অ্যালিল বলে অ্যালিল বলে বেশ এই হচ্ছে আমার এখানে টোটাল ব্যাপার এবার আমাকে কিসের কথা বলেছে আমাকে দ্বিশঙ্কর জননের কথা বলেছে তারপর কি নির্ণয় করতে হবে না তার ফেনোটাইপ নির্ণয় করতে হবে তাহলে আমরা টোটাল দিশঙ্কর জননের ক্ষেত্রে আফটার এফ টু জেনারেশন কি আফটার ফ্রিলিয়াল টু জেনারেশন আমরা টোটাল ষোলোটা পাই ষোলোটা আমরা পাই এবার সেই ষোলোটার মধ্যে ফেনোটাইপের অনুপাতটা গিয়ে কি দাঁড়ায় বলতো এই জায়গাটাকে যদি আর একটু ক্লিয়ার করে নিতে হয় ফেনোটাইপটা অনুপাত কি দাঁড়ায় নাইন ইস টু থ্রি ইস টু থ্রি ইস টু ওয়ান তাহলে ফেনোটাইপের অনুপাত গিয়ে দাঁড়াচ্ছে নাইন ইস টু থ্রি ইস টু থ্রি ইস টু ওয়ান এটা হচ্ছে আমার ফেনোটাইপ অনুপাত জেনোটাইপ অনুপাতটা কিভাবে মনে রাখবে একদম সহজ ব্যাপার এটা ওয়ান ইস টু টু ইজ টু টু ইস টু ফোর তারপরে এক দুই এক দুই এক বললাম তারপরে আর কিছুই না এক দুই আবার এইভাবে মনে রাখতে পারো খুব সহজ জিনিস এটা আরামসে মনে থাকবে এবার এইখান থেকে এইখান থেকে কিন্তু খুব ভালো একটা প্রশ্ন মাঝে সাঝে আসে আমি তোমাদেরকে প্রশ্নটা দিয়ে যাচ্ছি মানে সলিউশনে করে দিচ্ছি টোটাল টোটাল আমাদের এখানে দিশঙ্কর জননের পরে অপ তো অপত্য কতগুলো টোটাল আমরা পেয়েছি না আমরা টোটাল ষোলোটা কিন্তু অপত্য পেয়েছি আমরা টোটাল ষোলোটা অপত্য পেয়েছি এবার যদি বলে যে এই ষোলোটি অপত্যের মধ্যে তোমাকে খুঁজে বের করতে হবে যে শুধু সবুজ বীজের সংখ্যা কয়টা মানে কোন কোন ক্ষেত্রে বা কতগুলো জায়গাতে তুমি সবুজ বীজের সন্ধান পাবে এই ষোলোটার মধ্যে সবুজ বীজের জায়গা কতগুলো মোট কিন্তু চারটা জায়গা আছে এই জায়গাটা মাথাতে রাখবে কটা জায়গা আছে চারটা সবুজ বীজের জন্য কিন্তু চারটা জায়গাতে আছে সোজাসুজি হিসাবে এটা মনে রাখবে বেশ যে কোনো মুহূর্তে কিন্তু এই জায়গা থেকে প্রশ্ন দিতে পারে এরপরে দেখো পাঁচ নম্বর যদি বিশুদ্ধ হতে হয় এবং বিশুদ্ধ কালো বলেছে বেশ বিশুদ্ধ কথাটার জন্য অবশ্যই আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে সেটা কি বলতো না বিশুদ্ধ মানে আমাদেরকে কিন্তু অবশ্যই হোমো জায়গা হতে হবে হোমো জায়গা হতে হবে এবং সেটা কি হতে হবে বলতো প্রকট হতে হবে তাহলে কিন্তু আমি কখনোই সেটাকে বিশুদ্ধ বলতে পারবো না হোমো প্রকট হতে হবে বেশ এবার কালো কালো কথাটার জন্য আমরা কি ব্যবহার করছি বি ব্যবহার করছি এবার বি যেহেতু এটা এক সংকট জননের ব্যাপার চলছে তো সেই জায়গা থেকে তাহলে হোমো যদি হয় তাহলে হয় সেটা স্মল বি স্মল বিতে হোমো জাইগাস হবে আর ক্যাপিটাল বি ক্যাপিটাল বিতে হোমো জাইগাস হবে এবার আমাকে এখানে কীসের কথা বলেছে আমাকে তো বলেছে প্রকটের কথা তাহলে এই যে জায়গাটা এইটা নিশ্চয়ই প্রকট নয় এটা কি এটা কি এটা আছে আমাদের প্রচ্ছন্ন এটা আছে আমাদের প্রচ্ছন্ন চরিত্র তাহলে আমাকে বের করতে হবে প্রাকট তো সেই জায়গা থেকে এখানে প্রশ্নের সাপেক্ষে যেটা সঠিক উত্তর হবে সেটা হলো এটা ক্যাপিটাল বি ক্যাপিটাল বি অপশন গতে যেটা আছে এটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর বেশ এরপর চলো আমরা ছ নম্বর প্রশ্নে যাই ছ নম্বর প্রশ্ন কি বলেছে দেখো বলে যে জননের দ্বিশঙ্কর জননের পরীক্ষায় দ্বিতীয় অপত্য জনুতে দিশঙ্কর জননের পরীক্ষায় দ্বিতীয় জনুতে ফিলিয়াল টু জেনারেশন অর্থাৎ এফ টু এর ক্ষেত্রে কত রকমের অপত্য জীব সৃষ্টি হয় আমি একটু আগে তোমাদেরকে বললাম দিশঙ্কর জননের ক্ষেত্রে টোটাল যতগুলো আমরা অফ স্প্রিং বা অপত্য পাবো সেটা হলো ষোলো টোটাল ষোলোটি আমরা অপত্য পাবো তাহলে এখানে সঠিক উত্তর হবে ষোলো তারপরের যেটা সাত নম্বর প্রশ্ন দিয়েছে দেখো সাথে বলেছে যে স্ত্রী লোকের লিঙ্গ নির্ধারণে ক্রোমোজোম জোর কোনটা এমন একটা ক্রোমোজোম কথা তোমাকে বলতে হবে যেটা মেয়েদের ক্ষেত্রে লিঙ্গ নির্ধারণ করবে তো এই প্রশ্নটা আশা করছি আমাকে বলতে হবে না প্রত্যেকে তোমরা কমেন্ট সেকশনে আমাকে উত্তর জানিয়ে দাও সাত নম্বর প্রশ্নের উত্তর প্রত্যেকে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও সাত নম্বর প্রশ্নের উত্তর কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও যে ক্ষেত্রে উত্তরটা আমার কি হবে এবার দেখো এখান থেকে একটা সিম্পল জিনিস আমি তোমাদেরকে বলে যাচ্ছি বলে যাচ্ছি বলতে তোমাদের জন্যই প্রশ্ন থাকলো তাহলে প্রথম প্রশ্ন যে ত্রিলোকের ক্ষেত্রে লিঙ্গ নির্ধারণ ক্রোমোজোমের জোর কোনটা এক্স ওয়াই হবে না এক্স এক্স হবে না এক্স ও হবে নাকি এ এক্স হবে এটা তোমরা আমাকে জানাবে এর সঙ্গে আরো একটা প্রশ্ন তোমাদের জন্য থাকছে সেটা হচ্ছে যে জাইগোটের ক্রোমোজোম সংখ্যা কত তোমরা আমাকে জানাবে কিসের ক্রোমোজোম সংখ্যা না জাইগোটের জাইগোটের ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা কত জাইগোটের ক্রোমোজোম সংখ্যা কত সেটাও তোমাদের আমাকে জানাতে হবে কমেন্টের মাধ্যমে তাহলে এই সাত নম্বর প্রশ্নে দুটো হোমওয়ার্ক থাকলো একটা যেটা প্রশ্ন আছে সেটা তার সঙ্গে ব্র্যাকেট দিয়ে জাইগোটের ক্রোমোজোম সংখ্যা কত এটাও তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে এবার আমরা চলে যাচ্ছি আট নম্বর প্রশ্নে বলেছে দেখো ক্রোমোজোমের উপর জিনের অবস্থান বিন্দুকে কি বলা হয় তাহলে আমরা প্রত্যেকে জানি আমরা যদি টেক্সট বই ভালো করে পড়ে থাকি সেখানে একটা কথাই লেখা আছে যে ক্রোমোজোমের যে নির্দিষ্ট বিন্দুতে একটা জিন অবস্থান করে সেই নির্দিষ্ট বিন্দু থেকে কি বলা হয় তাকে বলা হয় লোকাস তাহলে এখানে যেটা সঠিক উত্তর হবে সেটা হলো অপশন গ লোকাস হয়ে যাবে আমার সঠিক উত্তর এবার ব্যাপারটা হচ্ছে যে লোকাসে আবার কারা থাকে না লোকাসে জিনগুলো থাকে তো সেই জিনের যে আবার অল্টারনেটিভ একটা জিন একটা সিঙ্গেল জিন একটা সিঙ্গেল জিনের ক্ষেত্রে কিন্তু দুটো অল্টারনেটিভ আসতে পারে কি কি দুটো অল্টারনেটিভ আসতে পারে তার মধ্যে একটা আসতে পারে প্রকট আর একটা আসতে পারে প্রচ্ছন্ন অর্থাৎ কি ডমিনেন্ট এবং রিসেসিভ তো ওই যে ডমিনেন্ট এবং রিসেসিভ ওদেরকে ধরো কি এটা আছে ক্যাপিটাল টি এটা আছে স্মল টি তার মানে এটা হয়ে গেল আমার প্রকট এটা হয়ে গেল আমার প্রচ্ছন্ন এই যে ব্যাপারটা এই জায়গা থেকে দুটোকে বলা যেতে পারে যে এর সাপেক্ষে এ এর সাপেক্ষে এ এরা পরস্পর পরস্পরের অ্যালিল অর অ্যালিলি মর্ফ বা অ্যালিলো মর্ফ বোঝা গেছে চলো এবার আমরা ন নম্বর প্রশ্নে চলে যাচ্ছি নয় দেখো ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর জিরো যুক্ত মোটর গাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হবে যারা বেঁচে আছে তোমরা অবশ্যই এই ব্যাপারটা সম্বন্ধে অবগত আছো আর আলাদা করে বলার নেই বা যারা দেখছো এমনি ফ্রি ক্লাসেস গুলো দেখছো তোমরা ওই জিনিসটা জানো বিগত বছর আমি বহুবার এই জিনিসটা সম্বন্ধে ক্লিয়ার করেছি আমি আজকে আর বলবো না এটা দেখা যাক কতজনের মনে আছে তোমরা আমাকে জাস্ট জানাবে তোমাদেরকে কোষে দেখাতে হবে না কিচ্ছু করতে হবে না শুধু আমাকে উত্তরটা জানিয়ে যাবে যে এই ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল ওয়ার জিনো টাইপ যুক্ত এরকম একটা মোটর গাছ থেকে তুমি কত ধরনের গ্যামেট পেতে পারবে একটা পাবে নাকি দুটো পাবে নাকি তিনটে পাবে নাকি চারটে পাবে কটা পাবে তোমরা আমাকে অবশ্যই প্রত্যেক কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও এরপরে আমরা চলে যাব দশ নম্বর প্রশ্নে দশ নম্বরে কি বলেছে দেখো হোল্যান্ড্রিক জিন হোল্যান্ড্রিক জিন বহন করে হোল্যান্ড্রিক জিন বহন করে কে বলেছে না এক্সক্রোমোজম ওয়াইক্রোমোজম অটোজম হোল্যান্ড্রিক জিন আমরা প্রত্যেকে জানি এটা কোথায় থাকে ছেলেদের মধ্যে থাকে ছেলেদের কোথায় থাকে ওয়াইক্রোমোজমের মধ্যে থাকে ঠিক আছে এবং এইখান থেকে ওই যে কানের লতিতে লোম এই যে ব্যাপারগুলো অর্থাৎ হাইপার ট্রাইকোসিস তো ওই সবই কিন্তু এর মধ্যেই পড়ে বেশ সবই কিন্তু এর মধ্যেই পড়ে অর্থাৎ কানের লতিতে লোমের যে ব্যাপারটা রয়েছে তোমরা প্রত্যেকে অবগত আছো তো তার জন্য কিন্তু ওই একজনই ওই হোল্যান্ড্রিক যিনি কিন্তু দায়ী বেশ হোল্যান্ড্রিক যিনি কিন্তু তো এটা তোমরা মাথার মধ্যে রাখবে এখান থেকে কিন্তু একটা ভালো প্রশ্ন আছে মাঝে মাঝে একটা প্রশ্ন আছে যে একটা কথা একটা টার্ম দেয় সেটা হচ্ছে যে বলি তোমাদেরকে টার্মটা হচ্ছে হোমান কুলাস কি বললাম একটা টার্ম আসে সেটা হচ্ছে হোমান কুলাস হোমানকুলাস এই হোমানকুলাসটা কি একজন বিজ্ঞানী ছিলেন বিজ্ঞানীর নাম হলো সোমার ভ্যান সোমার ভ্যান বলে একজন বিজ্ঞানী ছিলেন তো ওনার মতে উনি প্রথম কি বলেছিলেন না শুক্রাণু বা ডিম্বাণু যে কোনো একটা হোক না কেন শুক্রাণু বা ডিম্বাণুর মধ্যে কি হয় একটা পূর্ব গঠিত জীবসত্তার ক্ষুদ্র প্রতিরূপ থাকে এগুলো একটু মানে ডেসক্রিপটিভ টাইপের ব্যাপার যদিও এটাকে খুব শর্টে এত সহজে লেখা যায় না উনি ওনার ভেতরে আরও অনেক কিছু ব্যাপার ছিল তো জাস্ট মনে রাখবে উনি এটাই বলেছিলেন যে শুক্রাণু বা ডিম্মানুর মধ্যে পূর্ব গঠিত জীবসত্তার একটা ক্ষুদ্র প্রতিরূপ থাকে যেটাকে আমরা কি বলি হোমানকুলাস নামে বলতে পারি তো অ্যাকচুয়ালি ওই হোমানকুলাসের ব্যাপারটা থেকে ওই যে ক্ষুদ্র প্রতিরূপটা ওই প্রতিরূপ অ্যাকচুয়ালি কি ওটাই অ্যাকচুয়ালি জিন্স এখান থেকে এসছে ডিএনএ দ্যাটস অল এটা হলো ব্যাপার বেশ তো এখান থেকে হিস্ট্রিটা কিন্তু এসছে এবার আমরা নম্বর নম্বর যাই প্রশ্ন কি বলেছে না ডিম্বাণু কোন প্রকার শুক্রাণু দ্বারা নিষিক্ত হলে কোন না সন্তান হবে তাহলে এটা তো একদম সহজ ব্যাপার জাস্ট একটু হিসেব করে দেখে নেওয়া যাক একটু হিসেব করে দেখে নেওয়া যাক তাহলে আমাকে কিসের কথা বলেছে ডিম্বাণুর কথা বলেছে ডিম্মাণুর সঙ্গে কার নিষিক্তকরণ হবে শুক্রাণু হবে কিন্তু শুক্রাণুটা কি হবে সেটা আমাকে বের করতে হবে তাহলে প্রথমে আমি করে করিনি একটা ডিম্বাণু কি আসবে আমাকে কিসের কথা বলেছে আমাকে কন্যা সন্তানের কথা বলেছে কন্যা সন্তান মানে তার মানে আমরা জানি যে ডিম্বাণুর ক্ষেত্রে মেয়েরা কিন্তু সবসময় এক্সই দেয় তাহলে মেয়েরা দেবে বাইশটা অটোজম এবং একটা দেবে এক্স অলওয়েজ এটাই দেবে এর বাইরে অন্য কিছু দিতে এরা সক্ষম নয় এবার ছেলেদের ক্ষেত্রে কি হচ্ছে ছেলেরা তো অবশ্যই বাইশটা অটোজমই দেবে কিন্তু এখানে একটা ডিফেক্ট আছে একটা জায়গা আমাদেরকে ক্লিয়ার করতে হবে সেটা হচ্ছে যে অটোজম বাইশটা দিতে পারে কিন্তু হয় সে এক্স দিতে পারে নতবা ওয়াই দিতে পারে কারণ ছেলেদের মধ্যে দুটো অল্টারনেটিভ থাকে যার জন্য ছেলেদেরকে হেটারো জাইগাস বলা হয় তো সেখান থেকে তাহলে এক্স এর সাথে এক্স হলে তবে কিন্তু আমরা কন্যা সন্তানকে পাবো না হলে কিন্তু আমরা পাবো না তাহলে মা এক্স অলরেডি দিয়ে বসে আছে এখানে তার মানে বাবাকেও কিন্তু এখানে অলরেডি এক্স দিতে হবে তার মানে টোয়েন্টি টু এ প্লাস এক্স এটা হবে আমার এখানে সঠিক উত্তর তার মানে অপশন যেটা আছে এখানে সঠিক উত্তর বোঝা গেছে সবার চলো এবার বারো নম্বর যাই তোমরা আমাকে এখানটা এখান থেকে আরেকটা তোমাদেরকে টাস্ক দিয়ে যাচ্ছে আমি তোমরা আমাকে জানাবে যে এস আর ওয়াই এস আর ওয়াই এস আর ওয়াই এর ফুল ফর্ম কি এস আর ওয়াই এর ফুল ফর্ম কি এবং কোথায় থাকে একটা হোমওয়ার্ক তোমাদের জন্য আমি দিয়ে গেলাম এস আর এর ফুল ফর্ম কি এবং কোথায় থাকে এটা আমাকে জানাবে চলো এবার বারো নম্বর প্রশ্ন যাই একটি ক্রোমোজোমে উপস্থিত জিনগুলি একসঙ্গে সঞ্চারিত হওয়ার প্রবণতাকে কি বলা হয় কারণ ধরো একটা ক্রোমোজোমের মধ্যে জিন আছে সেই জিনগুলো কি হচ্ছে না যদি একসঙ্গে সঞ্চারিত হয় এটা তো একদম সহজ জিনিস প্রত্যেকে এটা বইতে পড়েছে তোমাদের নাইন টেনের বইতে সুন্দর করে লেখা আছে এই প্রশ্নের উত্তরটা আমি বলছি না

টেস্ট ক্রস ক্ষেত্রে কি বলেছে না টেস্ট ক্রস হচ্ছে এমন একটা ক্রস যে ক্রসের ক্ষেত্রে কি করবে না f1 f1 মানে কি অর্থাৎ কি প্রথম অপ্রত্যজনুতে তুমি যেটা পেলে তার সঙ্গে কার ক্রস করাবে f1 এর সঙ্গে কার ক্রস তুমি করাবে না হোমোজাইগাস রিসেসিভ এবারে হোমোজাইগাস রিসেসিভটা কোথা থেকে পাবে জনিতৃ জনু থেকে তার মানে প্রথম অপ্রত্যজনুর জীবের সঙ্গে আমরা প্রথম অপ্রত্যজনুর জীব কি পাই প্রত্যেকে আমরা সেবে পারে কিন্তু জানি কি পাবো আমরা প্রথম আপত্ত জনু থেকে জীব এইটা পাবো না এটা আমরা পাবো প্রথম আপত্ত জনু থেকে তার সঙ্গে কার ক্রস করাতে হবে বলেছে না তার সঙ্গে আমাকে জনিত্রী জনুর প্যারেন্টাল জেনারেশনের রিসেসিভ রিসেসিভ মানে প্রচ্ছন্ন এবং প্রচ্ছন্ন হতেও হবে আবার হোমোজাইগাস হতে হবে তার মানে এটা এটাকে কি লিখবো আমরা হোমোজাইগাস রিসেসিভ এবার তুমি আমাকে বলো এর সঙ্গে হোমোজাইগাস রিসেসিভ কাকে রাখা যেতে পারে এটা এইটাই আমাদের ছিল এই যে ক্রসটা এটাকেই বলা হয় কি টেস্ট টেস্ট ক্রস ক্রস এটা হলো কেন করা হয় কোনো জীবের জিনোটাইপ নির্ধারণ করার জন্য করা হয় যদি এটা বলে ব্যাক কথা ব্যাক ক্রসের ক্ষেত্রে যে কোনো একটা অল্টারনেটিভ হতে পারে টেস্ট ক্রসে যেমন এফ এর সঙ্গে শুধু হোমো রিসেসিভ ব্যাক ক্রসের ক্ষেত্রে তুমি কি করতে পারো না এফ ওয়ান এর সঙ্গে এফ ওয়ান এর সঙ্গে হয় সেটা স্মল স্মলটি স্মলটি ক্রস করাতে পারো অথবা ক্যাপিটাল টি ক্যাপিটালটি ক্রস করাতে পারো আই মিন কি হোমোজাইগাস রিসেসিভেরও ক্রস করাতে পারো অথবা হোমোজাইগাস ডমিনেন্টেরও ক্রস করাতে পারো তখন সেটাকে আমরা বলবো ব্যাক ক্রস বোঝা গেছে আশা করছি সবার ভিডিওগুলো যদি ভালো লাগে ক্লাসগুলো যদি ভালো লাগে তোমরা সাপোর্ট করবে ক্লাসগুলোকে লাইক করো প্রচুর প্রচুর পরিমাণে লাইক করো সাপোর্ট করো তোমাদের সাপোর্ট এলে আরো তাড়াতাড়ি ক্লাসগুলো দিতে ভালো লাগে দেখো প্রত্যেকটা ক্লাসের জন্য তো হিউজ পরিমাণে ডাটা জোগাড় করতে হয় এত এর এবার এই যে প্রশ্নগুলো এই যে পঞ্চাশটা প্রশ্ন তোমাদের জন্য বেছে বেছে বা যে টাইপের তোমাদের প্রশ্ন আছে সেই হিসাবে প্রশ্নগুলোকে রেডি করা হয়েছে সমস্ত কিছুর জন্য অনেকটা খাটনির ব্যাপার থাকে তো যদি ভালো লাগে ক্লাস আমি কখনো বলি না যে এমনি এমনি লাইক করো ভালো লাগলে কিছু শিখতে পারলে অবশ্যই ভিডিওটাকে সাপোর্ট করবে লাইক করার চেষ্টা করবে দেখো চোদ্দ নম্বরের পয়েন্টে যাই চোদ্দ নম্বরে আমাদেরকে যেটা প্রশ্ন দিয়েছে লিঙ্গ নির্ধারণে পিতা ও মাতার মধ্যে কার ভূমিকা গুরুত্বপূর্ণ লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে পিতার ভূমিকা গুরুত্বপূর্ণ না মাতার ভূমিকা গুরুত্বপূর্ণ এটা আশা করছে আমাকে বলতে হবে না চারটে অপশন তোমরা দেখতে পাচ্ছ পিতার ভূমিকা আছে মাতার ভূমিকা আছে পিতা মাতার উভয়ের ভূমিকা আছে তারপর আবার একটা অপশন দেওয়া আছে যে পিতার সেভেন্টি পার্সেন্ট মাতার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তো এখানে কোনটা উত্তর হবে তোমরা প্রত্যেকে আমাকে কমেন্ট সেকশনের মাধ্যমে জানিয়ে দাও কমেন্টে তোমাদের জন্য এটাও হোমওয়ার্ক রইল কমেন্টে চোদ্দ নম্বর প্রশ্ন বেশ পনেরো নম্বরে এবার আমরা যাব জিন জিনগুলি কার ওপর অবস্থিত বলছে জিনগুলোই যে আমাদের যে জিনগুলো এই জিনগুলো কোথায় অবস্থিত সেটা আমাদেরকে জানতে চেয়েছে পনেরো নম্বর প্রশ্ন জিন কোথায় থাকে এখানে তো চারটে অপশন দেখতে পাচ্ছ সেন্ট্রোজোম আছে মাইটোকন্ডি আছে ক্লোরোপ্লাস্ট আছে ক্রোমোজোম আছে এটা আর বলার নয় বলেছে যে প্রকরণের উদাহরণ নিম্নলিখিত কোনটা প্রকরণের উদাহরণ ফসাতক মসৃণ চুল আছে রোলিং জীব আছে লম্বা মানুষ আছে এটা আশা করছি আমাকে বলতে হবে না এটা তোমরা প্রত্যেকে পারবে ষোলো নম্বর প্রশ্নের উত্তরটা তোমরা প্রত্যেকে কমেন্টের মাধ্যমে জানিয়ে যাও ফটাফট এখনই কমেন্টের মাধ্যমে জানাও প্রকরণের উদাহরণ কি হতে পারে এরপর চলো সতেরো নম্বর প্রশ্নে আমরা যাই বলেছে পুরুষের কানের লতিতে লোমের আবির্ভাব একটু আগে তোমাদেরকে বললাম যে ক্রোমোজম দ্বারা বাহিত হয় সেটার নাম কি এক্স ক্রোমোজম ওয়াই ক্রোমোজম এক্স ওয়াই ক্রোমোজম নাকি অটোসোম একটু আগে আমি তোমাদেরকে বললাম যেটা কিসের ফলে হচ্ছে না হোল্যান্ড্রিক জিন হচ্ছে যেটাকে কি বলা হচ্ছে হাইপার ট্রাইকোসিস বলা হচ্ছে জিনটার নাম কি বললাম না জিনটার নাম হচ্ছে হোল্যান্ড্রিক জিন হোল্যান্ড্রিক জিন বেশ তো প্রত্যেকে এটা উত্তর দিয়ে জানিয়ে দেবে আশা করছি এটা আর বলতে হবে না চলো এবার আমরা সতেরো নম্বর প্রশ্ন যাই সতেরো হয়ে গেল সরি আঠেরোতে যাই আঠেরোতে দেখো কি বলেছে কোন ক্ষেত্রে মেন্ডেলের এক সংকর জননের ক্রসে এফ ফিনোটাইপিক অনুপাত এবং জিনোটাইপিক অনুপাত একই হয় এমন কোন একটা জায়গা আছে যেখানে ফিনোটাইপিক এবং একই হয় অনুপাত এবং জেনোটাইপিক অনুপাত কি হবে না ইকুয়াল হবে দুজনেই হবে ইকুয়াল ঠিক আছে এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দু হাজার চব্বিশের জন্য একটা টার্গেটেড প্রশ্ন কিন্তু এটা এখন থেকে এটাকে ভিভিআই করে রাখো আসার সম্ভাবনা আছে এমন নয় যে বলে দিলাম বলেই হুবহু এসে যাবে এরম ব্যাপারটা নয় তবে ভালো প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে তো এখানে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা প্রত্যেকেই ওয়ান হয় ফেনোটাইপ এবং জেনোটাইপ রেসিও দুটো ইকুয়াল হয়ে যায় ইনকমপ্লিট ডমিনেন্সের ক্ষেত্রে যেটা মেন্ডেলের যে সূত্র ছিল তো মেন্ডেলের সূত্রের একটা ব্যতিক্রমী ব্যাপার ছিল উনিশ নম্বর প্রশ্ন একটু আগেই তোমাদেরকে বললাম যে ওই গ্যামেট গ্যামেট তৈরি করার যে ব্যাপারটা সেই একই ব্যাপার প্রত্যেকে জানিয়ে দেবে উত্তরটা এই এই যে জেনো যেটা তোমাদেরকে দেওয়া আছে এখান থেকে তোমরা টোটাল কতগুলো গ্যামেট পেতে পারবে টোটাল কতগুলো গ্যামেট পেতে পারবে প্রত্যেক কমেন্টের মাধ্যমে এটা জানিয়ে দেবে চারটে আছে দুটো আছে চারটে আছে আচ্ছা এটা আট আছে একটা আট আছে একটা চার আছে ছয় আছে তো টোটাল কতগুলো গ্যামেট পাবে এখান থেকে শুধু লিখে জানিয়ে দেবে যে এতগুলো গ্যামেট পাওয়া যাবে উনিশ নম্বর প্রশ্নটা হোমওয়ার্ক থাকলো তোমাদের জন্য কুড়ি নম্বর প্রশ্নে আমরা চলে এসেছি নিম্নলিখিত কোন বৈশিষ্ট্য লিঙ্গ সংযোজিত অর্থাৎ এমন একটা বৈশিষ্ট্যের কথা বলতে হবে যেটা লিঙ্গ সংযোজিত অর্থাৎ কি সেক্স ডিটারমিনেটেড বা সেক্স ডিটারমিনেটেড এরম যাই হোক কিছু হবে তার ইনভলভ থাকবে কি ওয়াই ক্রমোসম সেখানে ইনভলভ থাকবে তো এটা যেটা হবে উত্তর সেটা হলো বর্ণান্ধতা বর্ণান্ধতার ক্ষেত্রে আমরা প্রত্যেকে জানি এটা হচ্ছে এক্স ক্রমোশম ইনভলভ থাকে এখানে এখানে এটা এক্স ইনভলভ থাকে এবং ছেলেরা বেশি আক্রান্ত হয় মেয়েরা কি হয় বেশিরভাগটা স্বাভাবিক থাকে বা বাহক হয় একুশ নম্বর প্রশ্নে চলো মেন্ডেলের দিশঙ্কর পরীক্ষা থেকে প্রাপ্ত এটা আমি বলবো না একুশ নম্বর প্রশ্নের উত্তর আমি বলবো না মেন্ডেলের দ্বিশঙ্কর পরীক্ষা থেকে তুমি কোন সূত্র পাবে স্বাধীন বিন্যাস সূত্র পৃথকী ভবনের সূত্র প্রকটতা বা প্রচ্ছন্নতার সূত্র বায়োজেনেটিক সূত্র প্রকট বা প্রচ্ছন্নতার সূত্র বা বায়োজেনেটিক সূত্র তো এই টোটাল এখানে ব্যাপার আছে তোমরা আমাকে এই চারটে অপশনের মধ্যে সবটা জানিয়ে দেবে যে মেন্ডেলের দ্বিশঙ্কর জনন থেকে কোনটা তুমি পাওয়া যাবে এবার এই এই যে ব্যাপারটা এইখানে একটা প্রশ্ন তোমাদেরকে আমি আরো এক্সট্রা দিয়েছি বায়োজেনেটিক সূত্র বায়োজেনেটিক সূত্রে আবিষ্কার সূত্রের কে কোন বিজ্ঞানী প্রথম সূত্র আবিষ্কার করে বাইশ নম্বর প্রশ্ন চলো যখন কোন যখন কোন এফ ওয়ান শঙ্করকে প্রচ্ছন্ন জনিত্রী জনুর সঙ্গে ক্রস করানো হয় তার মানে ব্যাপারটা কি বলেছে কাকে ক্রস করাতে হবে এফ ওয়ান কে ক্রস করাতে হবে এফ ওয়ান এ কার কথা দিয়েছে না এফ ওয়ান এ শঙ্করের কথা দিয়েছে তার মানে এটা তার সঙ্গে কার বলেছে না জোনিত্রিজোনুর ক্রস হবে জোনিত্রিজোনুর কার না জোনিত্রিজোনুর প্রচ্ছন্ন যে জোনিত্রিজোনুতে প্রচ্ছন্ন আছে তার সাথে ক্রস হবে প্রচ্ছন্ন মানে একজনই থাকবে জোনিত্রিজোনুতে প্রচ্ছন্ন সেটা হচ্ছে এ এর ক্রস হবে একটু আগে তোমাদেরকে করানো সেই ক্রসটাকে আমরা কি বলবো অবশ্যই আমরা কি বলবো টেস্ট ক্রস বলবো এ যে ক্রসটা এটাকেই বলা হয় টেস্ট ক্রস বেশ চলো এবার আমরা 23 এ যাই কেবল মাত্র একটি চরিত্রের সাপেক্ষে পি3 মাতৃজোনুর ক্রস কে কি বলা হয় কেবল মাত্র একটি চরিত্রের সাপেক্ষে পিতৃমাতৃজোনুর ক্রস কে কি বলা হয় একটা চরিত্র থাকবে পিতৃ ক্রস হবে তাকে তুমি কি বলতে পারবে এইটা একটু আমি চাইলে এই প্রশ্নটার উত্তর বলে দিতে পারতাম দেখা যাক তোমরা কতটা এই জায়গা থেকে অ্যান্সারটাকে কাভার করতে পারো সহজ কিন্তু কঠিন না একটু ভালোভাবে প্রশ্নটাকে পড়ে নাও কেবলমাত্র একটা চরিত্র যে কোনো একটা চরিত্রের সাপেক্ষে কি হচ্ছে না পিতৃ এবং মাতৃজন যে ক্রসটা হচ্ছে সেটাকে কি বলবে হ্যাপ্লয়েড ক্রস ডিপ্লয়েড ক্রস মনোহাইব্রিড ক্রস নাকি ডাইহাইব্রিড ক্রস ঠিক আছে একটু জাস্ট প্রশ্নটা ঘুরিয়ে দেওয়া আছে তবে খুব কঠিন না একদম সহজ প্রশ্ন এটা এটা তোমরা প্রত্যেক কমেন্টে জানাবে আমি চব্বিশ নম্বর প্রশ্ন চলে যাচ্ছি আজকে বেশিরভাগ প্রশ্নগুলো তোমাদের জন্য ছেড়ে যাচ্ছি কেন বলো তো কারণ এই প্রশ্নগুলো খুব বেশি কঠিন না বা এগুলো নিয়ে খুব বেশি কিছু বলার মতো নেই তোমরা প্রত্যেকে পারবে তাই তোমরা যত এই মানে একই জিনিস একই জানা জানাজানা উত্তরগুলোকে যত লিখবে বা বারবার বিভিন্ন মানে কমেন্টে যখন বারবার লিখবে বা বিভিন্নবার যখন বারবার রিভিশন করছে তখন যখন খাতাতে নোট ডাউন করছে একই জিনিসগুলো আরও যত ক্লিয়ার হয়ে যাবে না তত ভালো হবে না হলে দেখবে কিছুদিন পরে কি হবে সেগুলো ভুলে যাবে যার জন্য লেখার উপরে তোমাদেরকে জোর দিতে হবে চব্বিশ নম্বর প্রশ্ন বলেছে মোটর কাছে নির্বাচিত বৈশিষ্ট্যের ক্ষেত্রে নিচের কোনটি প্রচ্ছন্ন আমাকে প্রচ্ছন্ন কোনটা সেটা জানতে চেয়েছে বেশ তাহলে আমাদের এখানে টোটাল টোটাল যে ব্যাপারগুলো আছে সেটা যদি একটু জ্বালিয়ে নেওয়া যায় টোটাল আমাদের একদিকে রাখতে হবে তাহলে প্রকটকে আরেক দিকে রাখতে হবে আমার প্রচ্ছন্নকে এটা নিয়ে পরবর্তীকালেও সম্ভবত একটা প্রশ্ন দেওয়া আছে তাহলে এক দিকে কাকে রাখবে এক দিকে থাকবে আমার ডমিন্যান্ট প্রকট মানে সেটাকে কি বলা হয় ডমিন্যান্ট বলা হয় ডম বলে এখানে লিখলাম আর একটা হচ্ছে রিসেসিভ আমি এখানে আরি সি বলে লিখলাম রিসেসিভ বলে লিখলাম বেশ তাহলে একটা একটা করে ধরি একটা একটা করে এক দিক থেকে ধরা যাক তাহলে একদম প্রথমে কি আছে না কাণ্ডের দৈর্ঘ্যকে তাহলে কান্ডের দৈর্ঘ্য যদি লম্বা হয় কাণ্ডের দৈর্ঘ্য যদি হয় লম্বা লম্বা মানে কি যদি টল হয় কাণ্ডের দৈর্ঘ্য যদি হয় টল তাহলে কাণ্ডের দৈর্ঘ্য টল হলে সেটাকে আমরা কি বলবো সেটা হচ্ছে আমার প্রকট বৈশিষ্ট্য যদি মেটে হয় আই মিন কি শর্ট হয় তাহলে সেটাকে আমরা বলবো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য ফুলের অবস্থান কাক্ষিক হলে ডমিনেন্ট হবে এবং যদি শীর্ষ হয় তাহলে রিসেসিভ হবে বীজের আকৃতি গোল হলে হবে ডমিনেন্ট কুঞ্চিত হলে হবে প্রচ্ছন্ন বীজপত্রের বর্ণ হলুদ হলে হবে ডমিনেন্ট সবুজ হলে হবে প্রচ্ছন্ন ফুলের বর্ণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফুলের বর্ণ ফুলের বর্ণ যদি বেগুনি হয় তো ভালো সেটা হচ্ছে ডমিনেন্ট আর যদি সাদা হয় সেটা হবে রিসেসিভ ফলের আকৃতি যদি গোল আকার বা স্ফীত হয় গোলাকার অ্যাকচুয়ালি বলা যায় না স্ফীত ফল বলা হয় তখন সেটাকে বলে প্রকট খাঁজযুক্ত ফল হলে সেটা প্রচ্ছন্ন ফলের বর্ণ সবুজ হলে প্রকট হলুদ হলে প্রচ্ছন্ন এগুলোকে তোমাকে কিন্তু মনে রাখতে হবে মাথাতে সবসময় রাখতে হবে এবার আমাকে এখানে কি বলেছে আমাকে বলেছে কোনটা প্রচ্ছন্ন চারটে তো তোমরা প্রত্যেকে দেখতেই পাচ্ছ চব্বিশ নম্বর প্রশ্ন এখন আমরা আছি তাহলে প্রচ্ছন্ন কি হবে যখন বীজ বীজটা যখন রিঙ্কেল্ড হয়ে যাবে যখন বীজটা রিঙ্কেলড হয়ে যাবে তখন সেটা হবে প্রচ্ছন্ন অর্থাৎ কি কুঞ্চিত বীজ বীজ যদি কুঞ্চিত হয়ে যায় তখন সেটা হবে প্রচ্ছন্ন বীজের আকৃতি যদি কুঞ্চিত হয় আই মিন কি এটা স্মল আর স্মল আর এটা হচ্ছে তোমরা আমাকে বলো আমি তোমাদেরকে একটা জেনোটাইপ দিয়ে যাচ্ছি এটা বলবে যে এটা কার জেনোটাইপ বা এই জেনোটাইপটার ফেনোটাইপ কি হবে বেশ তো জেনোটাইপটা হচ্ছে স্মল জি স্মল জি স্মল জি জি যে জেনো টাইপ এর ফেনো টাইপ কি হবে প্রত্যেক আমাকে কমেন্টে জানাও আমি দেখতে চাই যে কত মানে কত ভালো করে তোমরা টেক্সট বইটাকে ফলো করেছো টেক্সট বই যারা ভালোভাবে ফলো করবে তারা এই প্রশ্নগুলোর উত্তর অবশ্যই পারবে পঁচিশ নম্বর প্রশ্ন চলো নিচের কোন দুটিকে মেন্ডেল প্রকট বৈশিষ্ট্য হিসেবে নির্বাচন করেছিলেন এখনই এগুলো সম্বন্ধে তো বললাম যে কোনগুলো কি হবে না হবে এবং এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ খুব গুরুত্বপূর্ণ জায়গায় পঁচিশ নম্বর প্রশ্নটাকে যে দিয়েছে যে ব্যাপারগুলো এখানে টোটাল আমাকে পঁচিশ নম্বর প্রশ্ন দিয়েছে একটু আগে যেহেতু বললাম গুরুত্বপূর্ণ যে কোনো একটা জায়গা থেকে কিন্তু প্রশ্ন আসতেই পারে ফুলের বর্ণটা ভিভিআই ইম্পর্টেন্ট এবং বীজপত্রের বর্ণ হলুদ হলে ডমিনেন্ট হবে বীজপত্রের বর্ণ এবং বীজপত্রের বর্ণ যদি সবুজ হয় সেক্ষেত্রে হবে প্রচ্ছন্ন এই জায়গাগুলো মাথার মধ্যে রাখবে সাতাশ নম্বর প্রশ্নে যাই সরি ছাব্বিশ নম্বর প্রশ্ন কি বলেছে নিচের কোনটি ব্যতিক্রমী বৈশিষ্ট্য ব্যতিক্রমী বৈশিষ্ট্য কোনটা আমাকে জিজ্ঞেস করেছে ছাব্বিশ নম্বর প্রশ্নে এখন আমরা আছি কাণ্ডের দৈর্ঘ্য লম্বা ফুলের রং সাদা বীজের আকার গোলাকার বীজ প্রশ্নটাকে কত সুন্দর করে বানানো আছে কত ভালোভাবে প্রশ্নটাকে বানানো আছে সঙ্গে দেখ এখন ব্যাপারটা হচ্ছে যে যেগুলো আমাকে দিয়েছে আমি এখান থেকে সোজা যদি মানে একেবারে ফার্স্ট টাইম যদি কোশ্চেনটাকে দেখো না অনেকেরই হয়তো এরকম হচ্ছে এই মুহূর্তে যে মানে বুঝতে পারছো না কোন হিসাবে বা কোন জায়গা থেকে তুমি একজনকে আরেকজনের সাথে আলাদা করবে কারণ কোন রকমের হিন্টস কিন্তু এখানে দেওয়া নেই যেহেতু কিছু দেওয়া নেই একটা জিনিসকে ভাবার চেষ্টা করো প্রথম যেটা তোমাকে মাথার মধ্যে আনতে হবে যে এই যে লেখাগুলো কাণ্ডের দৈর্ঘ্য বীজের আকার বীজপত্রের বর্ণ ফুলের রঙ এগুলো কি এগুলো মেন্ডেল যে টোটাল টোটাল যে চোদ্দখানা বৈশিষ্ট্য নিয়েছিলেন তো সেই চোদ্দোখানা বৈশিষ্ট্যের যে সাপেক্ষে তাদের যে প্রলক্ষণ বা ট্রেডগুলো ছিল বা বৈশিষ্ট্যগুলো ছিল সেই যে সাতখানা ট্রেড ছিল বা সাতখানা প্রলক্ষণ ছিল সেগুলোই হচ্ছে এগুলো এবার প্রলক্ষণের মধ্যে দুটো ব্যাপার ছিল কিছু প্রলক্ষণের মানে প্রত্যেকটা প্রলক্ষণের একটা একটা প্রকট ছিল যেমন ধরো কাণ্ডের দুর্গ কাণ্ডের দুর্গ লম্বা হলে প্রকট হবে বেটে হলে প্রচ্ছন্ন হবে এখানে আমাকে কি বলেছে না কাণ্ডের দুর্গ কি বলেছে না লম্বা তার মানে এটা কিন্তু প্রকট বৈশিষ্ট্য বীজের আকার বলেছে গোল একটা বীজের আকার যদি গোল হয় তাহলে সেটা হবে প্রকট বৈশিষ্ট্য এবার বীজপত্রের বর্ণ বলেছে হলুদ একটু আগে আমি বললাম বীজপত্রের বর্ণ হলুদ হলে সেটা হবে প্রকট বৈশিষ্ট্য ফুলের রং বলেছে সাদা ফুলের রং যদি সাদা হয় সেটা কি বৈশিষ্ট্য হবে তো সেটা হবে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য এবার বুঝতে পারছো ব্যতিক্রমটা এখানে ধরবে কিভাবে ভিভিআই এটাকে লাগিয়ে নাও ভিভিআই লাগিয়ে নাও দু হাজার চব্বিশের একদম টার্গেটের প্রশ্ন এটা দু হাজার চব্বিশের জন্য দেখা যাক কতটা কি হয় বা এই ধরনের প্রশ্ন কিন্তু পেতে পারো সম্ভাবনা ভালো মতো রয়েছে সাতাশে চলো কোন জীবে দুটি ভিন্ন অ্যালিল থাকলে জীবটাকে কি বলবে ধরো একটা জীব তার মধ্যে দুটো ভিন্ন অ্যালিল আছে আমি সাপোজ ধরলাম কি একটা হাইব্রিড একটা হাইব্রিড জীব আমরা এই মুহূর্তে নিয়ে নিচ্ছি এটা এটা তার সঙ্গে এটা তার মানে এখানে দুটো আলাদা আলাদা অ্যালিল আছে একটা ডমিনেন্ট আছে একটা ডিসেসিভ আছে দুটো একসাথে মিশে গিয়ে কি হয়েছে একটা হেটেরোজাইগাস হয়েছে হেটেরোজাইগাস হয়েছে যার জন্য আমরা তাকে হাইব্রিড বলছি এবার আমাকে বলেছে যে ওটাকে কি বলবে তুমি কোন জীবে দুটি ভিন্ন অ্যালিল যদি থাকে তাহলে সেটাকে তুমি কি বলবে কি বলবো হেটেরোজাইগাস জায়গা বলবো এবং একজনের সাপেক্ষে আরেকটিকে বলবো অর্থাৎ ওই অ্যালিলের সাপেক্ষে হেটেরোজাইগাস জায়গা অর্থাৎ এর সাপেক্ষে এ হেঁটের বা এস সাপেক্ষে এ এই হচ্ছে আমার এখানে অপশন খ যেটা আছে এটা হবে এখানে সঠিক উত্তর নম্বর প্রশ্নে আমরা চলে যাচ্ছি আঠাশে দেখো কি বলেছে ভালো প্রশ্ন দিয়েছে একটি শঙ্কর লম্বা মোটর গাছের সঙ্গে বিশুদ্ধ লম্বা মটর গাছের সংকরায়ন করা হলে প্রথম অপর জন্য অর্থাৎ ফিলিয়াল ওয়ান জেনারেশন লম্বা মোটর গাছ কত শতাংশ পাওয়া যাবে কার কার মধ্যে ক্রস করাতে বলেছে এগুলো মুখে মুখে হয় এগুলো মুখে মুখে হয় দেখো কার মধ্যে কার বলেছে না শঙ্কর লম্বা ক্রস করাতে হবে শঙ্কর লম্বার করাবো ক্রস কার সাথে করাবো ক্রস না শঙ্কর লম্বার সঙ্গে একটা বিশুদ্ধ লম্বা তো ঠিক আছে করে নেওয়া যাক ক্রস তাহলে শঙ্কর লম্বা শঙ্কর লম্বা মানে এটা এর সাথে কার ক্রস হবে একটা বিশুদ্ধ লম্বা ক্যাপিটাল টি ক্যাপিটাল টি তো কি পাবো বাবু এখান থেকে আর এই তো চারটে জিনিস আমরা পাবো ক্যাপিটাল টি ক্যাপিটাল টি আবার পাবো আমরা ক্যাপিটাল টি ক্যাপিটাল টি এরপরে আমরা পাবো ক্যাপিটাল টি স্মল টি এরপরে টি স্মল টি এই চারটেই আমরা এখানে কিন্তু পাবো তাহলে যা যা পেলাম টোটাল এবার আমাকে বলেছে তার মধ্যে কত শতাংশ লম্বা হবে কত শতাংশ খর্ব হবে তো এই যে এরা দুজন এরা দুজন হচ্ছে লম্বা এরা দুজন হচ্ছে পুরোপুরি বিশুদ্ধ লম্বা ঠিক আছে এরা দুজন লম্বা হচ্ছে এবার বাকি রইল এখানে আছে দেখো এই যে এরা দুজন এরা যদি হেটেরো জায়গা কিন্তু তবু এরা লম্বা তার মানে এরাও লম্বা এরাও লম্বা আমাকে চেয়েছিল যে কত পার্সেন্ট লম্বা হবে তাই না সরি আমি ভুল বললাম সম্ভবত কত পার্সেন্ট লম্বা হবে আমাকে চেয়েছিল তো হান্ড্রেড পার্সেন্ট হবে লম্বা হান্ড্রেড পার্সেন্ট হবে লম্বা এবং এটাই হবে আমার এখানে সঠিক উত্তর বোঝা গেছে আশা করছি সবার চল এবার আমরা যাচ্ছি আহ উনত্রিশ উনত্রিশে আমরা যাচ্ছি ডিএনএ অনুর গুয়ানিনের ডিএনএ অনুর মধ্যে গুয়ানিনের পরিপূরক ক্ষার কোনটা যদিও এটা এই চ্যাপ্টারের নয় তবে প্রশ্নটাকে রেখে দেওয়া হয়েছে ভালো প্রশ্ন তাহলে আমরা প্রত্যেকের মডেলটাকে মনে রাখতে হবে আমরা মডেলটা কি জানি না এটি জিসি অ্যাডেনিন থায়ামিনের থাকে অ্যাডেনিন থাইমিনের সঙ্গে থাকে ডাবল বন্ডে গুয়ানিন সাইটোসিনের সঙ্গে থাকে ট্রিপল বন্ডে তাহলে গুয়ানিনের সঙ্গে কার হবে সাইটোসিন হবে তাহলে অপশন খ তে যেটা আছে এটা হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর এবার বলছে একটি দীর্ঘ একটি দীর্ঘ ক্যাপিটাল টি স্মল সঙ্গে একটি স্মল টি স্মল টি এরকম যদি পরাঙ্গিলন হয় তাহলে সেক্ষেত্রে কি হবে কিছু না সোজা হিসেব ধরো খাতা পর উত্তর দেখো কি বলেছে ক্যাপিটালটি স্মলটি এর সঙ্গে স্মল টি স্মল টি টেস্ট ক্রস দিয়েছে টেস্ট ক্রস এখানে দিয়ে দিয়েছে তো এতে আমরা কি পাবো পরপর করে নাও না ক্যাপিটালটি স্মল টি ক্যাপিটালটি স্মল টি স্মলটি স্মল টি আর স্মল টি স্মল টি আলকে লেখাগুলো একটু মানে স্লিপ করছে আহ পেনটা যেটা ব্যবহার করে পেনটাতে একটু প্রবলেম হয়েছে আর কি তো যার কারণে লেখাটা একটু স্লিপ করছে বা লেখাগুলো একটু এলোমেলো হচ্ছে আর কি হয়তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে না একটু মানিয়ে নিও তো এখানে দেখো ব্যাপারটা কি হচ্ছে যে এই যে দুটো এরা দুজন এরা দুজন কিসে আছে বলতো এটা হেট্রো জায়গাস আছে কিন্তু ডমিনেন্ট আছে তার মানে এরা হচ্ছে লম্বা এরা দুজন কিন্তু লম্বা এরা দুজন কিন্তু বেঁটে তার মানে সোজা কথায় যেটা ব্যাপারটা দাঁড়ালো যে এখানে ফিফটি পার্সেন্ট হচ্ছে লম্বা ফিফটি পার্সেন্ট হচ্ছে লম্বা আর ফিফটি পার্সেন্ট হচ্ছে বেঁটে তাহলে আমাদের উত্তরটা কি হবে এই যে ফিফটি পার্সেন্ট দীর্ঘ ফিফটি পার্সেন্ট খর্ব একত্রিশ নম্বর প্রশ্ন চলো মানুষের ক্ষেত্রে নিম্নলিখিত কোনটি একটা স্বাভাবিক পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য এটা আশা করছি আমাকে বলতে হবে না একত্রিশ নম্বর প্রশ্ন ছেলেদের ক্ষেত্রে কোনটা হবে ফর্টি ফোর এ প্লাস এক্স এক্স ফর্টি ফোর এ প্লাস এক্স এক্স ওয়াই ফর্টি ফোর এ প্লাস এক্স ওয়াই ফর্টি ফোর এ প্লাস এক্স ওয়াই ওয়াই তোমরা আমাকে এখান থেকে একটা জানাবে এইটাকে কি বলা হয় জানাবে তো এইটা ফর্টি ফোর এ প্লাস এক্স এক্স ওয়াই আমাকে কিন্তু স্বাভাবিক পুরুষের কথা বলেছে স্বাভাবিক বলেছে কিন্তু তোমরা আমাকে স্বাভাবিক পুরুষের ক্ষেত্রে হলে কোনটা হবে হবে সেটা আমাকে জানাবে স্পেশালি আরেকটা প্রশ্ন আমি টাই আপ করলাম এই যেটা এটা এটা কি বা এরম যদি থাকে কারো ক্রোমোজোম তাকে আমরা কি বলি বা সেটাকে কি বলা হয় সেটা প্রত্যেকে জানিও কালো রঙ হতে হবে মসৃণ লোম যুক্ত হতে হবে কালো রঙের জন্য যা হয় এবং মসৃণ লোমের জন্য যা হয় সবগুলোকে যদি মিলিয়ে দেওয়া হয় দেখো কালো রঙ মানে কি বলতো ডমিনেন্ট এখানে ডমিনেন্ট টোটাল কতগুলো জায়গা আছে সেটা প্রথমে দেখে না এগুলোকে মুখে মুখে হিসাব করা হয় কেন বলি দেখো কালো তো ডমিনেন্ট তো তুমি জানো কালো মানে ডমিনেন্ট তো সেখানে ডমিনেন্ট কোনগুলো আছে এটা একটা ডমিনেন্ট আছে আর এইখানে একটা কালোর জন্য ডমিনেন্ট তার এ দুটোর মধ্যে কোনো একটা হবে এটা কিন্তু ফাইনাল হয়ে গেল এবার কি বলে যে মসৃণ লোম মসৃণ লোমটা কি বলতো প্রচ্ছন্ন হয় সবসময় মসৃণ লোম হচ্ছে প্রচ্ছন্ন অমসৃণ হলে হবে প্রকত তো যদি মসৃণ লোম হয় এই যে ক্যাপিটাল আর স্মল আর এটা তো প্রকটও তার মানে এটা হচ্ছে না এই যে স্মল আর স্মল আর এইটা হয়ে যাবে আমার সঠিক উত্তর তার মানে অপশান গ অপশান গ তে যেটা আছে এইটা হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর বোঝা গেছে সবার চল এবার আমরা তেত্রিশ নম্বরে যাই সবুজ বর্ণ এবং গোলাকার বীজযুক্ত মটর গেছে জিনোটাইপ বর্ণ হতে হবে সবুজ বীজ হতে হবে গোলাকার ওয়ান পিস থাকবে এক পিসই থাকে এটা এটা হচ্ছে যে স্মল ওয়াই স্মল ওয়াই স্মল আর স্মল আর এটাকে একদম মনে রাখবে সুন্দরভাবে এর বাইরে আর এখানে কিছু নেই চৌত্রিশ নম্বর প্রশ্ন কি বলেছে দেখো কোনটি প্রকট গুণ তা শনাক্ত করো প্রকট কোনটা প্রকট কোনটা কাণ্ডের দৈর্ঘ্য বেটে কাণ্ডের দৈর্ঘ্য যদি বেটে হয় তাহলে সেটা প্রচ্ছন্ন হয়ে গেল বীজের আকার কুঞ্চিত বলেছে তাও সেটা প্রচ্ছন্ন বীজপত্রের বর্ণ বলেছে হলুদ বীজপত্রের বর্ণ হলুদ এটা কিন্তু প্রকট বৈশিষ্ট্য আমাকে কি বলেছে কোনটা প্রকট গুণ দেখি ফুলের বর্ণ সাদা দিয়েছে ফুলের বর্ণ সাদা হলে অবশ্যই প্রচ্ছন্ন হবে যদি বেগুনি বলতো তাহলে প্রকট বৈশিষ্ট্য তার মানে আমরা পেয়ে গেছি এখানে বীজপত্রের বর্ণ হলুদ এইটা হয়ে যাবে এখানে সঠিক উত্তর এবং এটা একটা প্রকট বৈশিষ্ট্যের উদাহরণ বা প্রকট গুণের উদাহরণ ক্যাপিটাল আর ক্যাপিটাল আর ক্যাপিটাল ক্যাপিটাল ওয়াই যুক্ত মোটর গাছ থেকে কত ধরনের গ্রামের তুমি উৎপন্ন করতে পারবে তো সেই একই ব্যাপার কত এখানে পেতে পারবে শুধু আমাকে লিখে জানিয়ে দাও কতগুলো পাওয়া যাবে চলে কুঞ্চিত হলুদ ফিনো টাইপের জন্য দায়ী কিসের জন্য বলেছে কুঞ্চিত হতে হবে এবং হলুদ হতে হবে বেশ তাহলে কুঞ্চিত হলুদ হওয়ার জন্য দিশঙ্কর জনন থেকে এটা দিয়েছে দেখো এই যে এইটা এইটা স্মল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই স্মল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই এবারে তুই হলে স্যার এটা কেন করলেন বাকিগুলোর মধ্যে কি প্রবলেম ছিল বা এক চান্স এরম কি করে করে দিলে দেখো আমাকে কীসের কথা বলেছিল আমাকে তো বলেছে কুঞ্চিত হলুদ মানে কুঞ্চিত হতে হবে হলুদ হতে হবে বীজ এরম দেখো হলুদ হলুদ যদি হতে হয় একদম সিম্পলি এটা ব্যাপার হলুদ তো দুরকমভাবে হয় বাবু হলুদ দু ভাবে হবে হয় ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ও সেটা হলুদ হবে অথবা ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই সেটা হলুদ হবে হয় হোমোজাইগাস ডমিনেন্টে হলুদ হবে নয় হেটেরোজাইগাস ডমিনেন্টে হলুদ হবে হোমোজাইগাস রিসেসিভ হলে তো আর হলুদ হবে না সেটা সবুজ হয়ে যাবে তা এরম ওয়াই এর জায়গা কতগুলো আছে এই এইটা একটা ছিল এটা ক্ষয়ে যেটা ছিল আর এটা ছিল এইখানে এই একটা দেওয়া ছিল কিন্তু আবার এখানে প্রবলেম ছিল যার জন্য আমরা এটাকে আর ওটাকে বাদ দিয়ে দিচ্ছি এক নম্বর অপশনে যেটা ছিল এবার আমাকে বলেছে বীজকে হতে হবে কুঞ্চিত যদি কুঞ্চিত হতে হয় এর বাইরে আর কিছু যাবে না তো একটাই অপশন আছে যেখানে দুটোতে আমরা স্মল আর স্মল পেয়েছি এই যে এখানে স্মলার স্মলার স্মল আর স্মল আর তো এইটা হয়ে যাবে আমার সঠিক উত্তর বুঝতে পেরেছো এবার এগুলো এমনিই মুখে মুখে করা যায় এর জন্য কিছু প্রয়োজন নেই ভালোভাবে কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে সাঁত্রিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে আমরা চলে এসেছি মটর গাছের পরীক্ষার ক্ষেত্রে যে বিষয়টি বিবেচনা করা হয়েছিল ভালো প্রশ্ন কিন্তু এটা এটা মনে রাখবে টেক্সট এটা সুন্দর করে লাইনটা লেখাও আছে যে গুণের সাপেক্ষে পরিমাণ কতগুলো গুণ পেলাম তার পরিমাণ কতগুলো সেইটার জন্যেই কিন্তু মটর গাছের পরীক্ষার বিবেচনার বিষয় ছিল এবং এটাই মটর গাছের পরীক্ষার ক্ষেত্রে দেখা হয়েছিল আটত্রিশ নম্বর প্রশ্ন চলো মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষা এফ টু জেনারেশনের ফেনোটাইপিক অনুপাত কিন্তু বলেছে মাইন্ডেড ফেনোটাইপিক অনুপাত বলেছে ফেনোটাইপিক অনুপাত তোমরা প্রত্যেকে জানো মেন্ডেলের এক শঙ্কর জননের ক্ষেত্রে ফেনোটাইপিক অনুপাত কে হবে প্রত্যেকে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও কমেন্টে প্রত্যেকে জানিয়ে দাও এটা আমি আর আলাদা করে বলছি না চলো উনচল্লিশ নম্বর প্রশ্নে এবার আমরা চলে এসেছি উনচল্লিশ নম্বর প্রশ্ন বলেছে দুটি শঙ্কর মটর গাছের মধ্যে পরাগযোগ হবে তাতে কি হবে কত শতাংশ শঙ্কর লম্বা গাছ জন্মাবে তারপরে তার মানে দুটোই হচ্ছে শঙ্কর তো ব্যাস করে ফেলো কোনো অসুবিধে নেই করে ফেলো যারা খাতাতে করছো এই মুহূর্তে করতে থাকো আমার সাথে দুটো শঙ্কর তার মানে এর সাথে কার হবে এর এর সাথে হবে তো এখান থেকে তুমি টোটাল চারটে পাবে টোটাল তুমি চারটে পাবে তো চারটে বের করে ফেলো না এখান থেকে কোনো ব্যাপার না সহজ জিনিস এটা চারটে কি কি পাচ্ছ জাস্ট এ মিনিট তাহলে ক্যাপিটাল টি ক্যাপিটাল টি ক্যাপিটাল টি স্মল টি ক্যাপিটাল টি স্মল টি স্মল টি স্মল টি আমাকে কি বলেছিল সম্ভবত শঙ্কর লম্বা বা এরকম কিছু একটা বলেছিল তাহলে এই যে এরা দুজন হচ্ছে শঙ্কর লম্বা তার মানে উত্তর হচ্ছে হ্যাঁ শঙ্কর লম্বা বলেছিল শঙ্কর লম্বা গাছ জন্মাবে কত ফিফটি পার্সেন্ট জন্মাবে চল এবার আমরা চল্লিশে যাই অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে শঙ্কর জনন পরীক্ষা এফ টু জনুতে ফিনোটাইপ অনুপাত বলেছে অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে ফিনোটাইপ অনুপাত কত হবে ফিলিয়াল টু জেনারেশনে আমরা একটু আগে পড়েছি অসম্পূর্ণ প্রকটতা এমন একটি উদাহরণ যেখানে ফেনোটাইপ রেশিও এবং জেনোটাইপ রেশিও দুটোই হয় ইকুয়াল ওয়ান ইস টু টু ইস টু ওয়ান তার মানে এখানে অপশান ঘতে যেটা আছে সেটা হয়ে যাবে সঠিক উত্তর ওয়ান ইস টু টু ইস টু ওয়ান একচল্লিশ নম্বর প্রশ্ন চলো নিচের কোনগুলি নিচের ক্রসগুলির মধ্যে কোনটা টেস্ট ক্রস এটা তো একটু আগে বলে দিয়েছি একটু আগে এটা বলে দিয়েছি এটা তোমরা প্রত্যেকে পারবে পারলে কমেন্টে জানিয়ে দিও এটা পারবে প্রত্যেকে তোমরা আমি জানি দেখো এবারে চলো বিয়াল্লিশ নম্বর প্রশ্ন আমাদের কি বলেছে বিয়াল্লিশে বলেছে যে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর এর সাথে স্মল ওয়াই স্মল ওয়াই স্মল আর স্মল আর এটা যদি এটা ক্রস করানো হয় ক্রসের পর এফ ওয়ান জনুতে প্রাপ্ত জীবের সনিষেক ঘটালে এফ টু জনুর ফিনোটাইপ অনুপাত হয় নাইন টু থ্রি টু থ্রি টু ওয়ান এখানে ওই এক ওই যে এক ওয়ান ওই ওয়ানটা কার ফিনোটাইপ ওই ওয়ানটা ওটাই দেখো এই জায়গা একটু ক্লিয়ার করে করে দিই দেখো ব্যাপারটা কি হচ্ছে একবার লিখে নাও তাহলে ব্যাপার এই জায়গাটাকে একটু ক্লিয়ার করি দেখো নয় বলতে কি জানো তো নয় হচ্ছে হলুদ গোল কি বললাম নয় হচ্ছে ইউন্ড রাউন্ড ঠিক আছে তিনটে তিনটে কি থাকে তিনটে হলুদ কুঞ্চিত থাকে তার মানে তিনটে হলুদ এটা হলো থাকে সবুজ গোল আর তিনটে থাকে কি সবুজ গোল তার মানে গ্রিন রাউন্ড একটা একটাই থাকে যেটা পুরোপুরিভাবে প্রচ্ছন্ন এবং হোমো জায়গা প্রচ্ছন্ন সেটা হচ্ছে এদিকটা হয়ে যায় গ্রিন এদিকে হয়ে যায় গ্রিন আর ওদিকে হয়ে যায় আর আই এন রিংকাল একটাই থাকে গুরুত্বপূর্ণ ওই একটা নিয়ে কিন্তু বারবার প্রশ্ন দেয় তো ওটাকে মাথার মধ্যে রাখলেই হলো উভয় লিঙ্গ ফুলকে স্ত্রী ফুলে পরিণত করতে হবে এটা আমাকে বলতে হবে না তেতাল্লিশ নম্বর প্রশ্ন তেতাল্লিশ নম্বর প্রশ্নের উত্তর তোমরা প্রত্যেকে জানো প্রত্যেক কমেন্ট সেকশনে জানিয়ে দাও যে উভয় লিঙ্গ ফুলকে স্ত্রী ফুলে পরিণত করতে হবে ইমাস্কুলেশন বলে ট্যাগিং বলে না ব্যাগিং বলে না শঙ্করায়ন বলে কি বলে প্রত্যেকে এটাকে কমেন্টে জানিয়ে দাও প্রত্যেকে পারবে ফটাফট এখনই কমেন্টে জানো চুয়াল্লিশ নম্বর প্রশ্ন কি বলেছে মটর উদ্ভিদের ফুল ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন 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 সহজ কিন্তু কিন্তু এটা স্টার মার্ক করো মটর ফুল কেমন হয় মটর প্রথমত একটা উভয় লিঙ্গ ফুল নাম্বার ওয়ান এবং সপরাগী হয় তার মানে বাইসেক্সুয়াল হয় এবং সেলফ পলিনেটেড হয় চুয়াল্লিশ নম্বর প্রশ্ন ভিভিআই ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্নটি বেশ পঁয়তাল্লিশে চলো পঁয়তাল্লিশে কি বলেছে দেখো সেই একই ব্যাপার ক্যাপিটালে ক্যাপিটালে ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল সি স্মল সি ক্যাপিটাল ডি স্মল ডি জিনোটাইপ থেকে সর্বাধিক কত প্রকার গ্যামেট পাবে দেখো এখানে তোমাদেরকে আমি বলি এবার সূত্রটা শিখিয়ে দিই অনেকক্ষণ থেকে এরকম টাইপের প্রশ্নগুলো ফেস করা আছে সূত্রটাই বলা হয়নি দেখো ব্যাপারটা কি ব্যাপারটা সূত্রটা হচ্ছে যে টু টু দি পাওয়ার এম সূত্র তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে বেশ এবার স্যার টুটা তো বুঝলাম এনটা কি এন ইকলস টু সবসময় মনে রাখবে এন হচ্ছে হেটেরো কি বললাম এন হচ্ছে হেটেরো জায়গাস এন সমান কি হেটেরো জায়গাস আই মেন কি হাইব্রিড হাইব্রিডই ধরো হাইব্রিড এন সমান হচ্ছে হাইব্রিড তাহলে সূত্র কি বলেছে টু টু দি পাওয়ার এম এবার তুমি গণ যে টোটাল যেটা তোমাকে জেনো টাইপটা দিয়েছিলো মানে টোটাল হাইব্রিড কটা আছে টোটাল কটা হাইব্রিড আছে দেখো এটা একটা হাইব্রিড আছে এইটা একটা হাইব্রিড আছে এটা একটা হাইব্রিড আছে হ্যাঁ কি না বলো মাঝে যেটা আছে ওটা তো হাইব্রিড না বাবা ওটা তো প্রকট হয়ে গেছে মানে ওটা তোমার মানে পিওর হয়ে গেছে পিওর ক্যারেক্টার হয়ে গেছে হাইব্রিড নয় তাহলে তিনটা আছে তার মানে সোজা কথায় 2 টু দি পাওয়ার n মানে কি 2 টু দি পাওয়ার 3 তাহলে হলো 2 টু দি পাওয়ার 3 তাহলে এবারে বলো তুমি 2 টু দি পাওয়ার 3 যদি করা হয় 2 টু দি পাওয়ার 3 করলে তুমি কত পাবে যেটা পাবে সেটা হবে উত্তর যত বড়ই থাকুক যাই কিছু থাকুক সেই সূত্রে अप्लाई করবে 2 টু দি পাওয়ার n n ইকুয়ালস টু হেটারোজাইগাস নাম্বার বেশ বোঝা গেছে আশা করছি আর আশা করছি আমাকে বলতে হবে না চল 46 নম্বর প্রশ্ন দেখো মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষা এটা কিন্তু ভালো প্রশ্ন মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষায়তে f2 জেনারেশনে পাওয়া যায় হলুদ গোল চরিত্রের মানে হলুদ গোল টোটাল 16টার মধ্যে 9টা থাকে ষোলোটার মধ্যে টোটাল নটা থাকে হলুদ গোল আমি একটু আগে বললাম যখন যখন বললাম যে নটা হচ্ছে হলুদ গোল তিনটে হলুদ কুঞ্চিত আর তিনটে সবুজ গোল আর একটা সবুজ কুঞ্চিত এটা এটা আমি টোটালটা বলে ফেললাম হলো আমার ওখানে অনুপাত ছিল এবার আমাকে ওগুলো ফেনোটাইপ অনুপাত ছিল আমাকে এখানে বলেছে জেনোটাইপ অনুপাতটা বের করতে কিসের যেন টাইপ অনুপাত বের করতে হলুদ গোল যে নটা থাকে ওই নটা হলুদ গোল কি অনুপাতে থাকে বেশ

নিয়ে নিচের কোন দুটিকে মেন্ডেল প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হিসেবে নির্বাচন করেছিলেন কোন দুটিকে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য নির্বাচন করেন আর 50 নম্বর প্রশ্নটাও কিন্তু সহজ প্রশ্ন আছে 50 নম্বর প্রশ্ন বলেছে মানুষের ক্ষেত্রে কোন জোড়টি সঠিক তা নির্বাচন করো মানুষের ক্ষেত্রে কোন জোড়টি সঠিক ডিম মানুর স্বাভাবিক ক্রোমোজোম বিন্যাস ডিম মানুর স্বাভাবিক ক্রোমোজোম বিন্যাস সবই একই দেয় কোনটা ডিম মানুর স্বাভাবিক ক্রোমোজোম বিন্যাস হবে তো আমার যেটা টাস্ক রইলো আজকের প্রশ্নের সাপেক্ষে টোটাল 47 আমি করে দিচ্ছি আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ এই তিনটে তোমাদের জন্য টাস্ক রইল আমাকে সাতচল্লিশে কি বলেছিল অ্যালিল কি অ্যালিল হচ্ছে জিনের একটি রূপ একজনের সাপেক্ষে আরেকজন একটু আগে আমি বুঝিয়ে দিয়েছি প্রথমের দিকে যে অ্যালিল কি এইটা হবে আমার এখানে সঠিক উত্তর বেশ বোঝা গেছে তো এই ছিল ব্যাপার আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ প্রত্যেকের জন্য হোমওয়ার্ক রইল এন এম জেন এম লাইফ সায়েন্স ক্লাস টু জিরো টু ফোর রোহিত স্যার এনএম জিন এম টু জিরো টু ফোর প্রিপারেশন এনএম জেন ক্লাস টু জিরো টু ফোর ক্লাস এনএম জিনু জিরো ফর্ম ফিল আপ খুব শীঘ্রই শুরু হতে চলেছে তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করলাম যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটি সাপোর্ট করো যারা দেখছেন বড়রা আপনারা আপনাদের যারা পাশাপাশি অ্যাসপিরিয়েন্ট রয়েছে যারা পরীক্ষাটা অ্যাটেম্ট করতে চলেছে তাদের সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন ক্লাসগুলি শেয়ার করুন ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন বা কারোর যদি কোনো প্রশ্ন থাকে কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানে কেমন লাগলো ক্লাসটি জানিয়েও কমেন্টের মাধ্যমে প্রত্যেকে খুব ভালো থেকো সুস্থ থেকো ফর্ম ফিল আপ খুব শীঘ্রই শুরু হবে একেবারে এই সময়টা ডিলেভি করবে না পড়ার সময় কিন্তু এটা পরের দু তিন মাস কিন্তু পড়ার সময় নয় ওটা রিভিশন করার সময় পড়ার সময় এটা যারা এই সময়টাকে সঠিকভাবে কাজে লাগাবে তাদের অবশ্যই সফলতা আসবে এবং আমরা প্রার্থনা করি প্রত্যেকের ভালো হোক শুভ হোক প্রত্যেকের এবছর মনের আশা পূর্ণ হোক কলেজ পাক সবাই তো পাবে না তবে যারা কঠোর পরিশ্রম করবে তারা পাক পরিশ্রম যে করবে তাদের পাওয়া নিয়ে আশা করছি কাউকে চিন্তা করতে হবে না তো থ্যাংক ইউ সো মাচ প্রত্যেকে এতক্ষণ পর্যন্ত নিজেদের মূল্যবান সময় নষ্ট করে ভিডিওটি দেখার জন্য প্রত্যেকে সুস্থ থেকো ভালো থেকো আজকের মতো এখানেই শেষ করলাম